শীঘ্রই আঘাত হানবে মোচা। ঘূর্ণিঝড়ের নাম নির্ধারণ করেছে ইয়েমেন। 150 থেকে 180 কিলোমিটার গতিবেগে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়। 9 মে থেকে 11 মের মধ্যে বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। 11 মে থেকে 15 মের মধ্যে ঝড় আছড়ে পড়তে পারে, মার্কিন গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম এই আশঙ্কার কথা জানিয়েছে। ঘূর্ণিঝড়টি মায়ানমারের রাখাইন রাজ্য এবং তার প্রতিবেশী বাংলাদেশের চট্টগ্রাম উপকূল অঞ্চলে আঘাত হানতে পারে। সেক্ষেত্রে 150 থেকে 180 কিলোমিটার গতিবেগে ঝড় আছড়ে পড়তে পারে। চট্টগ্রামের উপকূলে ঘূর্ণিঝড় আছড়ে পড়লেও আসামের বরাক উপত্যকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ভারতের ওড়িশা রাজ্যের উপকূলেও আঘাত হানতে পারে এই মোচা, এমনটাই পূর্বাভাস দিয়েছে মার্কিন সংস্থা। সাংবাদিক পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।